ইউটিউব হিস্ট্রিতে হয়তো এমন টপিক নিয়ে কথা কেউ খুব একটা বলেনি। আমার তো জানা নেই, বাংলা মাধ্যমে তো খুব একটা হয়নি, তাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একদম লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই ভিডিও শুরু করার আগে সকলকে বলবো, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখো এবং নিজের লাইফকে ইম্প্রুভ করার চেষ্টা করো। যত পারো ভিডিওটা শেয়ার করো, যাতে করে তোমার মতন এবং সকলেই যেন একইভাবে উপকৃত হতে পারে। সিম্পল ক্যালকুলেশনস, কারণ পড়াশুনোর মাঝে একটু মোটিভেশনটা দরকার হয়। যারা অলরেডি মোটিভেটেড আছোই, পড়াশুনোর মাঝে একটু মোটিভেশনটা দরকার হয়। দেখো একটা সিম্পল ক্যালকুলেশন করছি, তোমরা বোর্ডের মধ্যে লেখা দেখতে পাচ্ছ, রিড অর লিভ, হয় পড়ো না হলে পড়াশুনো ছেড়ে দাও, বেটার হবে। আমি কোনো প্রফেশনকে ছোট করব না, আমি কোনো ব্যক্তিকে ছোট করব না, কিন্তু সকলের উন্নতির স্বার্থে আমি আজকে বলতে বাধ্য হচ্ছে। দেখো সিম্পল ক্যালকুলেশন কেন আমি বলছি, হয় পড়ো না হলে ছেড়ে দাও। লোক দেখানোর কোনো প্রয়োজন নেই, অধিকাংশটাই আমরা শুধু দেখাতে পড়ি যে আমরা পড়ছি, কেন কলেজে ভর্তি হয়েছি, তুমি কেন স্কুলে পড়ছো, কেন তুমি ক্লাস টুয়েলভে পড়ছো, কেন তুমি কলেজে ভর্তি হয়েছো, কেন তুমি ইঞ্জিনিয়ারিং নিয়েছো। তোমরা সবাই কনফিউজড, তোমরা প্রত্যেকে কনফিউজড যে আমি কী পড়ছি, আমি কী করছি, তোমরা কেউই জানো না। দেখো সিম্পল ক্যালকুলেশন, যদি পড়তে হয় খুব ভালো করে পড়ো, না হলে ছেড়ে দাও। আমি তোমাকে একটা কথা বলি, ধরো তোমার কোনো একটা বন্ধু ক্লাস এইটে পড়াশুনো ছেড়ে দিল, খুব মন দিয়ে শোনো, তোমার কোনো একটা বন্ধু ক্লাস এইটে পড়াশুনো ছেড়ে দিল, সে পড়াশুনো ছেড়ে দিয়ে সে একটা কোনো কারখানায় কাজ করছে। যদি বন্ধুটা খুবই বুদ্ধিমান হয়, হিসাবই হয়, প্রত্যেক মাসে কিছু না কিছু একটা সে টাকা পায়, সে 3,000 হোক 5,000 হোক, আস্তে আস্তে বাড়তে থাকে, ধরেই আমি সেই টাকাটার পরিমাণ 5,000 টাকাই। দেখো ক্লাস এইটেও পড়াশুনো ছেড়ে দিয়েছে, তুমি তোমার পরিবারের চাপে হোক, তুমি সমাজের অপারেশনসে হোক, আর তুমি কোনো প্রকারে মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও পড়ছো, এই টেনে টুনে বা কোনো রকম মানে মাঝামাঝি পড়াশুনো চালিয়ে যাচ্ছ, তো তোমার যে বন্ধুটা এইটে পড়াশুনো ছেড়ে দিয়েছে, যদি সে বুদ্ধিমান হয়, আর দেখো পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে করতে না সবাই না ঠিক দাঁড়ানো শিখে যায়। তো যাই হোক, যে বন্ধুটা এইটে পড়াশুনো ছেড়ে দিয়েছে, এইটে প্রত্যেক মাসে সে 5,000 টাকা করে ইনকাম করে, তাহলে 5 × 60,000 টাকা তার এইট ইনকাম, 9-এ সেই 60টাকে 70 করতে তার সময় লাগবে না। তো আমরা 8, 9, 8, 9, 10, 11, 12, আমরা 5 বছর নিই তার লাইফের। তুমি 12 তখনও পড়ছো, বন্ধুটা পড়াশুনো করেনি, সে যদি 5 × 60,000 করি, 1,20,000 টাকার সে মালিক হয়ে গেছে। সে 1,20,000 টাকার মালিক, তখনও তুমি বাবার কাছে ভিক্ষে করে পড়াশুনো চালাচ্ছ, কিন্তু লাইফে ফোকাস না, তুমি তোমার কনফিউশন লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আরও গভীর থেকে গভীরতম কনফিউশনের মধ্যে। এবং তুমি কলেজে ভর্তি হলে কিন্তু জানো না কেন সবাই ভর্তি হচ্ছে, তাই তোমাকেও ভর্তি হতে হলো। তুমি কলেজে ভর্তি হলে কলেজে আরও 3 বছর, ততদিনে সে 1,20,000 3,20,000 পরিণত করে ফেলেছে, হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। যদি হয় তার প্রতি মাসে 30-40,000 টাকা ইনকাম সে করে, তুমি তখনও পড়াশুনো করছো, দেখবে সে একটা সাকসেসফুল লাইফ লিড করছে। আমি বলছি না যে পড়াশুনো ছেড়ে দাও, যদি সেই সময় তুমি এমন চাকরি না পাও, এমন জায়গায় জীবনে নিজেকে দাঁড় করাতে না পারো যে ও সারা বছর যে ইনকাম করেছে তুমি 5 মাস ইনকাম করতে পারো, তাহলে বন্ধুর চোখে চোখ রেখে তুমি কিন্তু কথা বলতে পারবে না, তুমি ইউ আর নট সাকসেসফুল, ও অনেক বেশি সাকসেসফুল। ভাই জ্ঞান অর্জন তো দরকার আছে, আর কে বলেছে যে পড়াশুনো করলে নৈতিক মূল্যবোধ বাড়ে, আমরা তো খবরে প্রায়শই দেখি খুব ভালো শিক্ষিত ছেলে মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে মেরে দিয়েছে, পড়াশুনো নৈতিক বোধ তৈরি হয় না, মূল্যবোধ নিজের মন থেকেই তৈরি হয়। দেখো লাইফে অর্থ অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেই অর্থ যদি আমরা পড়াশুনোর মাধ্যমে ইনকাম করতে না পারি, সেই পরিমাণ পড়াশুনো করতে না পারি, তাহলে ক্লাস ওই এইটে যে ছেলেটি পড়াশুনো ছেড়ে দিয়েছে ওই ছেলেটি অনেক ভালো কাজ করেছে। আমি বলবো না তোমরা ছেড়ে দাও, খুব মন দিয়ে পড়ো, এমন কিছু করো যাতে করে প্রিটেন্ড করতে না হয় ইস আমি ওর মতন হলেই ভালো হতো। অনেক বন্ধুবান্ধব বলে, এখন সবার মধ্যেই রপটা চলে এসছে যে পড়াশুনো করে কী হবে, পড়াশুনো করে কী হবে, তাও কিন্তু আমরা পড়াশুনো করছি,
তার মানে আলটিমেট আমরা লোককে দেখাতে পড়ছি, আমরা ভালো কিছু করার জন্য পড়ছি না। পড়াশুনো করে অনেক কিছু করা সম্ভব, জীবনে শেখো। পড়াশুনো শুধু নাম্বারসের জন্য করো না, শেখো। প্রত্যেকটা পাতা থেকে শেখা যায়, প্রত্যেকটা পাতা থেকে ইন্টারেস্ট নিয়ে শেখা যায়, শেখো। দেখবে প্রিটেন্ড করতে হবে না, পড়াশুনো করে কি হবে মানে অনেক কিছু সম্ভব। তো হয় পড়ো খুব ভালো করে, না হলে ছেড়ে দাও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আগামী দিনে আবার আমার লার্নিং সেশন নিয়ে আসব। তোমরা খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশুনো করো, হয় ভালো করে পড়ো, না হলে ভাই ছেড়ে দাও। বাবা মাকেও ঠকিও না, নিজের স্বপ্ন কেউ মেরো না, আর হতাশায় ভুগে লাভ নেই যে পড়াশুনো করে কি হবে। ধন্যবাদ।